বায়োকেমিকের শিক্ষার্থীরা, অর্থাৎ যারা আমার সঙ্গে ইউটিউবে যুক্ত হয়ে আছো বায়োকেমিক শেখার জন্য, অর্থাৎ বায়োকেমিক শিখে ডাক্তারি করার জন্য, যাদের ডাক্তারি শিখার অথবা কলেজে যে শিক্ষা করার পাচ্ছ না তাদের উদ্দেশ্যে আমি বলছি, অর্থাৎ বায়োকেমিক শিখে চিকিৎসক হওয়া, অর্থাৎ সেবা দেওয়া, মানুষের সেবা করার উদ্দেশ্যেই আমার এই আলোচনা। অর্থাৎ আমি এই দ্বিতীয় ক্লাস করতে যাচ্ছি, অর্থাৎ বায়োকেমিকের উপরে আমি ক্লাস নিচ্ছি, এই কারণে আমরা যেন যে কেউ চিকিৎসা সেবা সাধারণ মানুষের মধ্যে দিতে পারি। আজকের কী আলোচনা? আজকের আলোচনা হচ্ছে কী করে, কী কৌশলে আমরা এই ১২টার নাম মনে রাখার চেষ্টা করব, সেই সুবাদে আমার আলোচনা। তাহলে চলে আসি ১২টা ওষুধ মনে রাখার কৌশল। দেখো, আমাদের শরীরে নিশ্চয়ই আমরা জানি ক্যালসিয়াম লাগে, পটাশিয়াম লাগে, সোডিয়াম লাগে, আয়রন লাগে এবং ম্যাগনেসিয়াম লাগে এবং স্যালিসিয়াম লাগে। অর্থাৎ এই পাঁচ সাতটা লবণ আমাদের শরীরে লাগে এবং সেগুলো নিয়ে বায়োকেমিক, সেগুলো নিয়ে আলোচনা এবং বায়োকেমিকের জন্ম তাই। ১২টার উপরে ওষুধ আমাদের নেই, পাওয়ার অত বাড়তে পারে। তাহলে নামগুলো মনে রাখা খুবই জরুরি, আর নাম মনে রাখার কৌশলটা শিখেবার চেষ্টা করছি। অর্থাৎ নামগুলো মনে না রাখলে আমরা আলোচনা করতে পারবো না, সেই সুবাদে তোমরা নামগুলো মনে রাখার চেষ্টা করবে। চলে আসি কীভাবে মনে রাখলে সুবিধা। দেখো আমি বলছিলাম ক্যালসিয়াম আমাদের শরীরে লাগে। তাহলে ক্যালসিয়াম নিয়ে তিনটা নাম আছে, কী কী? ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোরিকা, ক্যালকেরিয়া সাল্ফ। তাহলে ক্যালসিয়াম শরীরে লাগে এবং সেই ক্যালসিয়ামের তিনটা নাম, সুতরাং আমরা ভুলার আর কোনো কারণ নেই। তাহলে আমরা মনে রাখবো, হাতে আঙুল দিয়ে গুনবো কী কী? ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোরিকা, ক্যালকেরিয়া সাল্ফ। তাহলে ক্যালসিয়াম শেষ হয়ে গেল, অর্থাৎ ক্যালসিয়ামের ওষুধ তিনটা আমরা আমাদের মনে থাকবে। তাহলে তারপরে কী আসি? তারপরে চলে আসি পটাশিয়াম সল্ট, অর্থাৎ শরীরে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। সেই পটাশিয়াম সল্টকে আমরা ইংরেজিতে বলি অথবা ল্যাটিন ভাষা বলা হয় কেলিমিউর। আচ্ছা, তাহলে কেলি শব্দে কেলি দিয়া, অর্থাৎ পটাশিয়াম তিনটা সল্ট আছে, কেলিমিউর, কেলিফস, কেলিসাল্ট। দেখো নামগুলো মনে রাখার খুব একটা কঠিন হবে বলে আমি মনে করি না, তার নামগুলো মনে রাখার জন্য এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে। তাহলে চলে আসি কী কী নাম? কেলিমিউর, কেলিফস, কেলিসাল। আচ্ছা, তাহলে পটাশিয়াম সল্টের তিনটা নাম, কেলিমিউর, কেলিফস, কেলিসাল, আমরা আর ভুলব না। আর তারপর চলে আসি, অর্থাৎ শরীরে আমাদের সোডিয়ামের দরকার হয় এবং সেই সোডিয়াম অনুসারে আমাদের তিনটা ওষুধ আছে, সেই ওষুধগুলোর নামগুলো হচ্ছে ন্যাট্রামিউর, ন্যাট্রামফস, ন্যাট্রাম সাল্ফ। ন্যাট্রামিউর, ন্যাট্রামফস, ন্যাট্রাম সাল্ফ। ন্যাট্রাম অর্থাৎ ল্যাটিন শব্দ, সেই ল্যাটিন শব্দ থেকে সোডিয়ামের অপর নাম, এটা সোডিয়ামের অপর নাম, সে কারণেই আমরা নামগুলো মনে রাখার চেষ্টা করব, ন্যাট্রামিউর, ন্যাট্রামফস, ন্যাট্রাম সাল্ফ। তাহলে ন্যাট্রামিউরটা কী? দেখো কমন সল্ট, যেটা সবাই আমরা সচরাচর খাই, যেটা সোডিয়াম অর্থাৎ শরীরে সেটা আমরা লবণ খেয়ে গতিকে সোডিয়ামের অভাব পূরণ হয়। সুতরাং এই তিনটা ওষুধ আবারও বলছি, ন্যাট্রামিউর, ন্যাট্রামফস, ন্যাট্রাম সাল্ফ। তাহলে ১২টা ওষুধ আমাদের হয়ে গেল, অর্থাৎ তিন তিরিকা নটা আর থাকে তিনটা। তাহলে সোডিয়াম গেল, পটাশিয়াম গেল, সোডিয়াম গেল, ক্যালসিয়াম গেল, পটাশিয়াম গেল। এবার চলে আসি আয়রন। আয়রনের সচরাচর নাম হচ্ছে ফেরামফস, অর্থাৎ ল্যাটিন ভাষা তাকে ফেরাম বলা হয়, সে কারণে সেটা ফেরামফস। এটা আয়রনের ডিফিসিয়েন্সি, অর্থাৎ রক্তশূন্যতা এটা পূর্ণ করে। তাহলে আমরা ফেরামফসের কথা মনে রাখলাম, আর কি? ম্যাগনেসিয়াম ফস, অর্থাৎ আয়রন এবং ম্যাগনেসিয়াম আমাদের শরীরে দরকার হয়। দুইটা ফস নিয়ে আলোচনা করলাম, কী কী? ফেরামফস এবং ম্যাগফস। তাইলে আমাদের এই মনে রাখার এই যে কৌশল, অর্থাৎ ক্যালসিয়াম, পটাশিয়াম এবং সোডিয়াম, আর ফেরাম এবং ম্যাগনেসিয়াম, আর কি বাকি থাকে? আর বাকি থাকে স্যালিসিয়া। তাহলে এই ১২টা ওষুধ কৌশলে মনে রাখার অথবা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে, তা না হলে এটা বারবারই ভুলে যাবে, বারবারই তোমাদের মনে থাকবে না। মনে রাখার কৌশলটা শিখালাম এই কারণে, আমিও জানি এই ১২টা ওষুধ মনে রাখতে অনেক সময় কষ্ট হয়, আর
এই কষ্টটুকু আমরা করে যদি মনে রাখতে না পারি আমরা তাহলে চিকিৎসক হইতে পারবো না। তাইলে আমরা বুঝে গেলাম যে ক্যালসিয়ামের উপরে তিনটা, পটাশিয়ামের উপরে তিনটা, সোডিয়ামের উপরে তিনটা, আর ফেরাম এবং ম্যাগনেশিয়াম, অর্থাৎ ফেরামফস আর ম্যাকফস আর সাইলেশিয়া। দেখো এগুলি শরীরে থাকে, সেই কারণেই নামগুলো মনে রাখার চেষ্টা করবে। আমি বলছি ওষুধ আমাদের ১২টা, সবগুলো সমান প্রয়োজনীয়তা আমাদের নাই, কিন্তু নাম আমাদের মনে রাখতে না হোক, তা না হলে আমরা চিকিৎসক হতে পারবো না। চিকিৎসক হতে গেলেই আমি এর আগে আলোচনা করেছি, অর্থাৎ বায়োকেমিকের ইতি কথা, আজকে বায়োকেমিকের নামগুলো মনে রাখার চেষ্টা করা, অর্থাৎ কীভাবে মনে রাখলেই আমরা তাড়াতাড়ি সেই নামগুলো মুখস্থ করতে পারবো এবং ভবিষ্যতে যে কোনো সময় আমরা নামগুলো মনে রেখে আমরা লেখা আমরা শিখতে পারবো। তাহলে উদ্দেশ্যটা কী? উদ্দেশ্য হচ্ছে বায়োকেমিক কারো কোনো রকমের শরীরের ক্ষতি করে না, সেটা দিয়ে আমরা চিকিৎসা করব, এই আশা নিয়েই আমরা পড়তে যাচ্ছি, জানতে চাচ্ছি, সেবা দেওয়ার চেষ্টা করব। দেখো ডাক্তার অথবা পড়ালেখা, প্রাতিষ্ঠানিক পড়ালেখা না করেও আমরা বায়োকেমিক্যাল ডাক্তারি আমরা করতে পারি। প্রাতিষ্ঠানিক পড়া বলতে আমি বলছি ডিএসএমএসে ভর্তি, হোমিওপ্যাথিক শিখে আমরা বায়োকেমিক ব্যবহার করতে পারি, কিন্তু এখানে চিকিৎসক হতে আমাদের এত কিছু কোনো প্রয়োজন নেই, কোনো শিক্ষা দীক্ষা প্রয়োজন নেই। ক্লাস ৮ অথবা ১০ পর্যন্ত পড়েই আমরা অনাহাসেই এই বায়োকেমিকের উপরে আমরা সেবা দিতে পারি এবং চিকিৎসা করতে পারি, অর্থাৎ সামাজিক চিকিৎসা আমরা দিতে পারি। যে কোনো রোগেরই আমরা চিকিৎসা করার জন্যই প্রস্তুতি নিয়েই আমরা কাজ আরম্ভ করতে যাচ্ছি। তাহলে আজকের যে ক্লাস আমরা আলোচনা করলাম, অর্থাৎ ১২টা ওষুধ মনে রাখার কৌশল কী কী, ক্যালসিয়ামের তিনটা, পটাশিয়ামের তিনটা, সোডিয়ামের তিনটা, ফেরামফস, ম্যাকফস এবং সাইলেশিয়া, তাহলে ১২টা ওষুধ মনে রাখার আর আমাদের কোনো কষ্ট হবে না। আমরা অনায়াসেই শিখে আমরা আগামী দিন ক্লাসগুলোতে যোগ দেওয়ার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব। যাই হোক, আমি আগামী ক্লাসেও এই হোমিওপ্যাথিক, এই বায়োকেমিক কীভাবে কাজ করে সেই দীর্ঘ আলোচনা করতে যাব না, কারণ আমাদের উদ্দেশ্য সে কত তাড়াতাড়ি আমরা ওষুধ প্রয়োগ করতে পারি, কারণ প্রয়োগ না শিখলেই আমরা ডাক্তার হতে পারবো না, চিকিৎসক হতে পারবো না। দেখো এই বায়োকেমিক বিশাল বিজ্ঞান, কী করি, উৎপত্তি হলে কেন আসলো, শরীরে কত অংশ কীভাবে কাজ করে, তার বিস্তৃত আলোচনা আমি বেশি করতে যাব না, কারণ এত পড়ালেখা করলেই জানতে পারবে, শিখতে পারবে, কিন্তু প্রয়োগক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে তার প্রয়োজন এড়াবে। তোমরা বই কিনে অনায়াসেই পড়ালেখা করতে পারো। বইকে আমি দুইভাগে ভাগ করেছি, দুইটা বইয়ের দাম ৩৫০ টাকা আর দুইটা বইয়ের দাম ৬৫০ টাকা, মোট ১০০০ টাকা হলে ৪টা বই। আর যারা যদি মনে করো দুইটা বই কিনেও তুমি চিকিৎসা করতে পারবে, যারা বেশি জানার চেষ্টা করবে তাদের জন্য আমি বলবো ৪টা বই ১০০০ টাকা দিলেই আমি বইগুলো পাঠিয়ে দেবো, অর্থাৎ টাকা যদি বিকাশে তুমি দাও আমি ওষুধগুলো তোমার কাছাকাছি সুন্দরবন কোরিয়া সার্ভিসে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। বইয়ের প্রয়োজনীয়তা আছে, তার অর্থ কথা নয় যে এক্ষুনি বই কিনতে হবে, তোমরা তোমাদের প্রয়োজন মতন বই কিনবে। আর বাক্স, ডাক্তারের বাক্স আমি ৬২০ টাকা এবং ৬২০ টাকা দিয়ে তোমরা চিকিৎসা সেবা দিতে পারবে, অর্থাৎ এই বাক্সটা কিনেই তোমরা তোমাদের পছন্দ মতন, সেখানে পাওয়ারগুলো লেখা নাই, আর লেখা থাকলেও ভবিষ্যতে তোমাদের প্রয়োজন মতন আমি বায়োকেমিকগুলো সাপ্লাই করতে পারবো। প্রতিটা ২ ড্রাম ফাইল ১০ টাকা, পাঠানো খরচ ১২০ টাকা, মোট ৫০টা ৫০০ টাকা, পাঠানো খরচ ১২০ টাকা পাঠালেই আমি যে কোনো পাওয়ারের যে কোনো ওষুধ দেওয়ার চেষ্টা করব। তাইলে চলে আসি আজকের এই আলোচনা, অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে একটা, কী করে নামগুলো মনে থাকবে আর কী করে মনে রেখেই আমরা ভবিষ্যতে চিকিৎসক হতে পারবো, সেই উদ্দেশ্যে আমার আলোচনা, কারণ বায়োকেমিকের ক্ষতি নাই বললেই চলে। তবে পাওয়ার নিয়ে অনেকটা, চিকিৎসা নিয়ে অনেকটা জানতে হয়, না জানলে চিকিৎসা করার পদ্ধতি বা সিস্টেম অথবা আমরা জানতে পারবো না। সেই সুবাদে আমার আলোচনা, সেই সুবাদেই আমার প্রতিদিন প্রতি সপ্তাহে একটি করে বায়োকেমিকের ওষুধ নিয়ে আলোচনা করি, এবং আর একটি বায়োকেমিকের উৎপত্তি অথবা কীভাবে এলো আমরা সেটা আলোচনা করব। তাহলে চলে আসি, সবাইকে আমার একটা আহ্বান, ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে যুক্ত হয়ে সঙ্গে থাকার চেষ্টা করবে, আমি চেষ্টা করব তোমাকে বায়োকেমিক ডাক্তার তৈরি হতে। তাহলে আজকের আলোচনা শেষ করলাম, সবাইকে ধন্যবাদ।